মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের 2022 সালের জুন, জুলাই, অগস্ট এই তিনটি মাস অর্থাৎ প্রায় 100টি দিন আপনাদের কেমন কাটতে চলেছে আমরা ইন অ্যাডভান্স আলোচনা করতে চলেছি বিস্তারিতভাবে। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন বা লুনার সাইন যাদের ক্যাপ্রিকর্ন, এই গণনা কিন্তু তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আমরা প্রথমেই আলোচনা করব প্ল্যানেটারি পজিশনস এবং তাদের এফেক্টস নিয়ে, অর্থাৎ গ্রহগত গোচর ফল নিয়ে। তারপর ইন জেনারেল আপনাদের জানিয়ে দেব জুন, জুলাই, অগস্ট মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। পরিশেষে অ্যাজ ইউজুয়াল যেমন টোটকা উপায় বা মন্ত্র নিয়ে আমরা থাকি, তেমনটি তো আছেই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা জুন মাসের শুরুতেই দেখতে পাবেন আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ সেকেন্ড হাউসে স্বগৃহী অবস্থানে বসে আছেন, আর তিনি কিন্তু আবার 12ই জুলাইয়ের পর ব্যাক চলে যাবেন মকর রাশিতে, অর্থাৎ আপনাদের রাশির স্থানে চলে আসবেন ফার্স্ট হাউসে। আর জুন মাসের শুরুতেই গুরুদেব বৃহস্পতি এবং গ্রহদের সেনাপতি মঙ্গলদেব একসাথে সংযুক্তি করে বসে আছেন আপনাদের পরাক্রমভাবে, অর্থাৎ আপনাদের থার্ড হাউসে। আর এখানেই কিন্তু গুরুদেব বৃহস্পতি থাকবেন একটানা তিনটি মাস, বলা ভালো প্রায় এক বছর। তবে মঙ্গলদেব কিন্তু 27শে জুন এখান থেকে গোচর করে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করে যাবেন। আবার 10ই অগস্ট তিনি ফোর্থ হাউস থেকে চলে যাবেন আপনাদের ফিফথ হাউসে। আপাতত তিনি আপনাদের জুন মাসের থার্ড হাউসেই থাকবেন। ফোর্থ হাউসে শুক্র এবং রাহুর সংযুক্তি পরিলক্ষিত হচ্ছে, যদিও শুক্রাচার্য কিন্তু 18ই জুন চলে যাবেন ফিফথ হাউসে এবং সেখানে স্বগৃহী হয়ে যাবেন। রাহু কিন্তু তিন মাসই এখানেই থাকবে। সূর্য এবং বুধ এই দুটি গ্রহই কিন্তু আপনাদের মাসের শুরুতেই আপনারা দেখতে পাবেন ফিফথ হাউসে আছে, বুধাদিত্য যোগ তৈরি করে। তবে সূর্য কিন্তু প্রবেশ করে যাবে 15ই জুন আপনাদের সিক্সথ হাউসে, আবার 16ই জুলাই চলে যাবে সেভেন্থ হাউসে, আবার 17ই অগস্ট চলে যাবে আপনাদের এইট হাউসে। বুধ গ্রহ 2রা জুলাই আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করে স্বগৃহী হয়ে যাবেন। কেতু কিন্তু তিনটি মাসই আপনাদের টেন্থ হাউসেই থাকতে চলেছেন। দেখুন, আমি গুরুগ্রহ বৃহস্পতি একটানা 12 বছর পর আপনাদের থার্ড হাউসে প্রবেশ করেছেন, আর এখানেই থাকবেন একটানা 1টি বছর। আবার রাহু 18 বছর পর আপনাদের ফোর্থ হাউস অর্থাৎ সুখভাবে প্রবেশ করেছেন এবং সেখানেই থাকবেন একটানা 1.5 বছর, 2023-এর 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আর শনি মহারাজ কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করেছেন প্রায় 30 বছর পর, আর সেখানেই কিন্তু তিনি থাকবেন একটানা 2.5 বছর, যদিও মাঝে কিছুটা সময় তিনি বক্রি হবেন 2022-এর 12ই জুলাই থেকে 2023-এর 17ই জানুয়ারি পর্যন্ত, কিন্তু বাদবাকি দেখতে গেলে প্রায় 2 বছর কিন্তু তিনি আপনাদের সেকেন্ড হাউসেই থাকতে চলেছেন। তো শনি, গুরুদেব বৃহস্পতি এবং রাহু এই তিনটি গ্রহ আপনাদের জীবনকে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের জীবনকে আসছে প্রায় 2-3 বছরে কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত তিনটি আলাদা আলাদা ভিডিও মকর রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, তবেই কিন্তু বেটার পরিণাম আপনারা নিশ্চিতভাবে পাবেন। তো দেখুন, জুন মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ বসে আছেন আপনাদের সেকেন্ড হাউসে, যার কারণে পারিবারিক জীবনে আপনাদের সুখ সমৃদ্ধি আসবে, পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের মুহূর্ত আসতে পারে। আবার আপনাদের কিন্তু সম্পদের পরিমাণ বাড়বে, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্সে কিছু বৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন। মুখনিঃসৃত বাণীর মধ্যে মাধুর্যতা আসতে পারে, তবে দাঁতের সমস্যা এবং চোখের সমস্যা কিন্তু এই সময় আপনাদের দেখা যেতেই পারে। তার কারণ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5ই চলছে এখনও। শনি মহারাজের কিন্তু আবার তিনটি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি, আর তিনটি দৃষ্টি কিন্তু অশুভ দৃষ্টি। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউস অর্থাৎ সুখভাবে, যার কারণে আপনাদের সুখভাবকে তিনি কিন্তু কিছুটা হলেও প্রভাবিত করতে পারেন। মায়ের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে, জমি ভবন বাহন ক্রয়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং প্রপার্টি ওরিয়েন্টেড কোনো প্রবলেম দেখা দিতে পারে। শ্বশুর মশাইয়ের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু খেয়াল দেবেন। হার্ট ওরিয়েন্টেড, ফুসফুস ওরিয়েন্টেড, বুকস ওরিয়েন্টেড, রক্ত ওরিয়েন্টেড কোনো সমস্যা এ সময় কিন্তু আপনাদের দেখা দিতেই পারে। আপনার মনের যে ফিলিংস, অনুভূতি, সেগুলিকে আপনারা সঠিকভাবে প্রকাশ করতে পারবেন না। আবার শনির কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে, যার কারণে ভ্রমণ করবার সময়, যাত্রা করবার সময় আপনাদের শরীরে আঘাত লাগতে পারে, এই বিষয়ে সাবধান থাকুন। শনির কিন্তু আবার দশম দৃষ্টি পড়ছে ইলেভেন্থ হাউসে, তবে এ নিয়ে খুব একটি টেনশন নেওয়ার আপনাদের প্রয়োজন নেই, কারণ সেখানে গুরুদেব বৃহস্পতিরও দৃষ্টি আছে।
আবার শনি মহারাজ কিন্তু সেখানে ক্রুর গ্রহ 11th হাউসে কিন্তু খারাপ ফল দেয় না। লাল কিতাব বলুন, বৈদিক জ্যোতিষ বলুন, দুটোতেই কিন্তু একই সূত্রই আমরা পরিলক্ষিত করি। আমি আপনাদের এই যে শনির গণনা জানালাম গোচর ফলের, এটি কিন্তু আপনাদের 12 জুলাই পর্যন্ত খাটবে। 12 জুলাইয়ের পর শনি মহারাজ আবার আপনাদের রাশির স্থানে চলে আসবেন, রাশির অধিপতি। আর সেখানে এসে কিন্তু তিনি আপনাদের ইমিউনিটি সিস্টেমকে উন্নতি করবেন, অর্থাৎ বিগত 2.5 বছর যে আপনাদের যেমন কেটেছে তেমনটি আপনাদের কাটবে 12 জুলাই থেকে শুরু করে অগস্ট মাস পর্যন্ত, বলা ভালো 12 জুলাই থেকে শুরু করে 2023-এর 17 জানুয়ারি পর্যন্ত। রাশির অধিপতি, রাশি স্থানে আসার কারণে আপনাদের নামমান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে, তবে আপনাদের কিন্তু দুঃখ, কোনো হতাশা এগুলি কিন্তু আপনাদের লেগেই থাকতে পারে, কারণ সাড়ে সাথী তো চলছে। যতই রাশির অধিপতি রাশি স্থানে থাকুন না কেন, এ বিষয়েতে একটু সাবধান থাকতেই হবে। আর 12 জুলাইয়ের পর কিন্তু আমি বলবো ভাই বোনেদের সাথে কথাবার্তা বলবার সময় একটু সাবধান, অনলাইনে যারা কাজ করেন তারা একটু সাবধান, আর বিশেষ করে প্রেমিক স্বামী স্ত্রী আপনাদেরকেও বলবো অহেতুক তর্ক বিতর্কে 12 জুলাইয়ের পরে যেন আপনারা জড়িয়ে পড়বেন না। তবে খুব একটি সমস্যা স্বামী স্ত্রীদের হবে না, কারণ গুরুগ্রহ বৃহস্পতির দৃষ্টিও সেখানে থাকছে। আর আপনাদের কর্মস্থান বেশি প্রভাবিত হবে 12 জুলাইয়ের পর, কর্মে পরিবর্তন, কর্মে মন না লাগা, আলসেমি ভাব আসা এগুলি কিন্তু আপনাদের মধ্যে দেখা দিতে পারে, ইগো অহংকার বৃদ্ধি হতে পারে। আবার তো সেখানে কেতুও বসে আছে, আর 10th হাউসে কেতু কিন্তু খুব একটি শুভ নয়, সেখানে কিন্তু আপনারা খারাপ ফলাফলই পেতে পারেন। আর তাই রাজনীতিবিদ যারা আছেন তাদের বলবো জুন, জুলাই, অগস্ট এই 3টি মাসই কিন্তু আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যারা বিজনেসম্যান আছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য 18 জুনের পরে গিয়ে করুন, বা 2রা জুলাইয়ের পরে গিয়ে করুন, জুলাই মাসের পরে করুন, আপনারা কিছুটা হলেও বেটার পরিণাম পাবেন। জুন মাসে যেন কোনো প্রকার ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বা নতুন কোনো কর্ম একদমই যেন শুরু করতে যাবেন না, সেখানে কিন্তু আপনাদের সমস্যা আসতেই পারে। কারণ 18 জুনের আগে পর্যন্ত শুক্রাচার্য কিন্তু আপনাদের বসে আছে কোথায়, সে বসে আছে আপনাদের 4th হাউসে রাহুর সাথে, আর সেখানে কিন্তু সে খারাপ ইফেক্টই আপনাদের দেবে। বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষায় মন বসবে না, প্রেমিক প্রেমিকাদের জীবনে সমস্যা হতে পারে, মায়ের সাথে সম্পর্কের অবনতি, মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে, আর এগুলি বিষয়ে এই বিষয়গুলিতে সাবধান থাকুন। তবে শুক্রাচার্য যখন আবার 18 জুন চলে যাবেন আপনাদের 5th হাউসে গিয়ে যখন তিনি স্বগৃহী হয়ে যাবেন, তখন কিন্তু আবার শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো, আর প্রেমিক প্রেমিকাদের জন্যও সময়টা ভালো, আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরও সময়টা ভালো, পেটের যদি কোনো সমস্যা থেকে থাকে 18 জুনের পরে আপনারা মুক্তি পাবেন। আর 18 জুনের পরে আমি তো বললাম বিনিয়োগের জন্য আপনাদের সময়টা আপনাদের অনুকূলেই থাকবে। এবার দেখুন গুরুদেব বৃহস্পতি কিন্তু মঙ্গলের সাথে বসে আছেন আপনাদের 3rd হাউসে, আর গুরুগ্রহ বৃহস্পতি কিন্তু এখানেই থাকবেন একটানা 3টি মাস নয়, একটানা 1টি বছর। গুরুদেব বৃহস্পতি 3rd হাউসে বসে যাওয়ার কারণে আপনার ছোটো ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে পারে, আর এখানে কিন্তু গুরুদেব বৃহস্পতি নিজে স্বগৃহী অবস্থানে আছেন, অর্থাৎ আপনাদের 3rd হাউসের অধিপতি 3rd হাউসে। কারণ সূত্র বলে গুরুগ্রহ বৃহস্পতি যে ঘরে বসেন সে ঘরকে কিন্তু খুব একটি উন্নত করেন না, কিন্তু আপনাদের ক্ষেত্রে তা হবে না, তার কারণ গুরুগ্রহ বৃহস্পতি 3rd হাউসের অধিপতি 3rd হাউসেই বসে আছেন, পরাক্রম বাড়বে, আর মঙ্গল থাকার কারণে সঙ্গে পরাক্রম কিন্তু আরও বাড়তে চলেছে, বিশেষ করে 27 জুনের আগে পর্যন্ত। আর যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের তো সময়টা অত্যন্ত শুভ, রাজযোগের ন্যায় ফলাফল পাবেন আপনারা। শিক্ষক শিক্ষিকা, এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করেন, যারা ফিনান্সিং সেক্টরের সাথে যুক্ত, ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা বিশেষ করে অত্যন্ত শুভ সময় থাকবে। যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন বা যারা জমি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন তাদের জন্যও কিন্তু সময়টা অত্যন্ত শুভ, কারণ সেখানে মঙ্গলও তো আছে। আর গুরুগ্রহ বৃহস্পতি কিন্তু সেখান থেকে বসে আপনাদের 7ম ভাব, 9ম ভাব এবং লাভ ভাব এই 3টি ভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছেন। গুরুগ্রহ বৃহস্পতির 5ম দৃষ্টি 7ম ভাবে পড়ছে, যার কারণে স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। বিশেষ করে 2রা জুলাইয়ের পর আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের চোখ পরিলক্ষিত হবে, এবং এই সময় আপনারা বিবাহ করে নিলে নিজের পছন্দসই স্বামী বা স্ত্রী আপনারা পাবেন। কোর্ট কেস যদি চলে থাকে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদের পার্টনারশিপে কোনো বিজনেস করবার জন্য সময়টি কিন্তু ভালো থাকবে, যৌন চাহিদা বাড়বে, খাদ্যাভ্যাসের উন্নতি ঘটবে, ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। এই সময় মিউজিকের প্রতি বা গানের প্রতি আপনার আগ্রহ বাড়তে চলেছে। আবার গুরুগ্রহ বৃহস্পতির 7ম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থান 9ম ভাবে, যার কারণে
আপনারা কিন্তু এই তিনটি মাসেই আধ্যাত্মিক যাত্রা তীর্থযাত্রা করবার প্রভূত পরিমাণে সুযোগ পাবেন। বা আপনাদের গৃহে কোনো ধর্মীয় ক্রিয়াকলাপ হতেই পারে, বা আপনারা মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন। আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি, আপনার পিতা যদি বিজনেসম্যান হয়ে থাকেন তার কর্মে উন্নতি, আপনার পিতার সাথে আপনার সম্পর্কের উন্নতি, নাতি নাতনি থেকে থাকলে তাদের সাথেও সম্পর্ক ভালো হবে, আপনার বড় সন্তান যে আছে তার সাথে কিন্তু আপনাদের সম্পর্কের বিশেষ উন্নতি ঘটবে। উচ্চশিক্ষার জন্য এই সময়টা অত্যন্ত শুভ। গুরুগ্রহ বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে, যার কারণে আপনাদের ভাগ্যেরও পরিবর্তন আসবে। বিশেষ করে পরিবারের জন্য কোনো একটি নতুন আইটেম আপনারা দীর্ঘদিন ধরে কিনবেন ভাবছিলেন, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না বা অর্থ জোগাড় করে উঠতে পারছিলেন না, সেই সুযোগটি কিন্তু আপনারা এবার পেয়ে যাবেন। আপনাদের লাভের মাত্রা বাড়বে। দাদা দিদি কাকা কাকিমা বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়তে চলেছে। কোনো না কোনো ইচ্ছা পূর্তি আপনাদের এই তিন মাসের মধ্যে হবেই হবে, এটি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যায় গুরুদেব বৃহস্পতির কারণে। মঙ্গল কিন্তু 27 জুন চলে যাবে আপনাদের ফোর্থ হাউসে গিয়ে রাহুর সাথে মিলিত হবে। আবার 10ই অগস্ট কিন্তু মঙ্গল চলে আসবে আপনাদের ফিফথ হাউসে। মঙ্গল যখন 27 জুন ফোর্থ হাউসে যাচ্ছে তখন কিন্তু রাহুর কর্মক্ষমতাকে কিছুটা হলেও কিন্তু কমিয়ে দিতে পারে এই মঙ্গল। তখন কিন্তু আপনাদের সময়টা একটু হলেও শুভ থাকবে, রাহুর প্রকোপ থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন। অন্যথায় কিন্তু রাহু আপনাদের ছোটোখাটো আঘাত শরীরে লাগিয়ে দিতে পারে, কর্মজীবনে অবনতি করতে পারে, খরচ বাড়িয়ে দিতে পারে, গৃহত্যাগী করতে পারে। আর ফোর্থ হাউস রাহু বসে কিন্তু ফোর্থ হাউসকে উন্নত করবার চেষ্টা করবে, তবে সেখানে শনির দৃষ্টি যেহেতু আছে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত, তাই 12ই জুলাইয়ের পরের সময়টা আপনাদের মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো, জমি ভবন বাহন ক্রয়ের জন্য শুভ। তবে রাহু যখন ফোর্থ হাউসে আসে তখন কিন্তু একটি জিনিস খেয়াল রাখার দরকার আছে, নতুন কোনো জিনিস যদি আপনারা কেনেন সেটি নিজের নামে না কিনে নিজের ভাই বন্ধু বোন বা মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান সন্ততি এদের নামে কিনুন, এদের নামে নতুন কোনো বিজনেস করুন, কর্ম করুন, দেখবেন লাভবান হবেন। নিজের নামে করলে কিন্তু মানুষ খুব একটি লাভ করে না। লাল কিতাবের সূত্র অনুযায়ী রাহু ফোর্থ হাউসে বসে কিন্তু এমন ফলাফলই দিয়ে থাকেন। এবার দেখুন, সূর্য এবং বুধ দুজনেই কিন্তু একসাথে সংযুক্তি করে বসে আছে আপনাদের ফিফথ হাউসে, আর এখানেই কিন্তু সূর্য বুধের সংযুক্তি থাকবে 15ই জুন পর্যন্ত। 15ই জুনের আগে পর্যন্ত আমি বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোনিবেশ করতে, আপনাদের সমস্যা দেখা দিতে পারে। আপনার সন্তান সন্ততি যদি থেকে থাকে তারা বেপরোয়া বা অভদ্র আচরণ করতে পারে, সাবধান থাকুন এ সমস্ত বিষয়ে। প্রেমিক প্রেমিকা মাত্রা অতিরিক্ত তর্ক বিতর্কে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন, তা আপনাদের ওই বিষয়ে সাবধান থাকতে বলবো। তবে 15ই জুনের পর সূর্য যখন চলে আসবে আপনাদের সিক্সথ হাউসে তখন কিন্তু আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন। তবে সিক্সথ হাউসে সূর্য চলে আসার কারণে আপনাদের কিন্তু রোগঋণ শত্রু নিয়ে টেনশন বেড়ে যেতে পারে। আবার এই সূর্যই কিন্তু 16ই জুলাই প্রবেশ করে যাবে আপনাদের সেভেন্থ হাউসে, কিন্তু সেভেন্থ হাউসকে খুব একটি ক্ষতিগ্রস্ত করবে না। তার কারণ হচ্ছে সেভেন্থ হাউসে গুরুগ্রহ বৃহস্পতির দৃষ্টি আছে, আর স্বগৃহী গুরুগ্রহের দৃষ্টি আছে, যার কারণে স্বামী স্ত্রী পার্টনারশিপ বিজনেস সব ঠিকঠাকই চলবে। তবে সূর্যদেব কিন্তু 17ই অগস্ট প্রবেশ করে যাবেন আপনাদের এইটথ হাউসে, আর তিনি এইটথ হাউসে প্রবেশ করে স্বগৃহী হবেন। আর এইটথ হাউস ওরিয়েন্টেড যে সমস্যাগুলি আপনারা পাচ্ছিলেন, কারণ এইটথ হাউসে রাহুরও দৃষ্টি আছে শনিরও দৃষ্টি আছে, আর সেখান থেকে কিন্তু আপনাদের কিছুটা হলেও মুক্তি দেবেন সূর্যদেব আপনাদের এইটথ হাউসে স্বগৃহী হয়ে। ওই ছোটোখাটো আঘাত লাগা, বদভ্যাস, লম্বা ভ্রমণ, শারীরিক ধকল, ভয় ভয় ভাব, পাপ করার প্রবণতা, শত্রুপক্ষের মাথা চাড়া দেওয়া, রোগশোক নিয়ে ভোগা, এগুলি থেকে আপনাদের কিন্তু মুক্তি দিয়ে দেবে সূর্যদেব 17ই অগস্টের পর। বুধগ্রহ আবার 2রা জুলাই কিন্তু চলে আসছে আপনাদের সিক্সথ হাউসে, আর সিক্সথ হাউসের অধিপতি সিক্সথ হাউসে চলে আসছেন। নতুন চাকরির আশা তো আপনারা করতেই পারেন, রোগঋণ শত্রু থেকেও আপনারা মুক্তি পাবেন। অর্থাৎ এক কথায় কিন্তু এই সময়টি আপনাদের বেশ কাটবে সমস্ত দিক থেকে। যদি কাশি সর্দি কাশির সমস্যা থেকে থাকে সেখান থেকেও মুক্তি পাবেন, যদি কোনো পারিবারিক ডিসপিউট যদি চলে থাকে সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন। আপনার কাকা কাকিমাদের সাথে সম্পর্কে, বিশেষ করে আপনার কাকা বা মামার সাথে সম্পর্কের কিন্তু এই সময় উন্নতি করিয়ে দেবেন 2রা জুলাইয়ের পর বুধগ্রহ। তবে কেতুকে নিয়ে একটু সাবধান থাকার তো প্রয়োজন আছে। 10th হাউসের কেতু কিন্তু কর্মজীবনকে প্রভাবিত করবে, বিশেষ করে রাজনীতিবিদদের খুব সাবধান থাকতে বলেছি। আপনি এমন কোনো কাজ হয়তো করেননি যার কারণে আপনাকে বদনামের ভাগিদারিও হয়ে যেতে হতে পারে। শব্দ চয়নে অতিরিক্ত খেয়াল রাখুন, আর সমাজে নামমান সম্মান প্রতিপত্তিতে আঘাত লাগতে পারে। ইগো অহংকারটিকে যেন বাড়তে দেবেন না, অন্যের উপরে কর্তৃত্ব করতে চাওয়ার মানসিকতা আপনাকে ত্যাগ করতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন। আর রাহু কেতুর প্রতিকার নিয়ে আমি এখানে খুব একটি আলোচনা করব না, তার কারণ আমি আগেই আপনাদের জানিয়েছি গুরুগ্রহ বৃহস্পতি রাহু এবং শনি
তিনটি গ্রহকে নিয়ে আলাদা আলাদা করে তিনটি ভিডিও আমি বানিয়েছি। কাদের জন্য? আপনাদের জন্য, মকর রাশির জাতক জাতিকাদের জন্য। তিনটি আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে কিন্তু নেবেন। তাহলে জুন মাসের ফার্স্ট হাফটা আপনাদের একটু সাবধান থাকতে হচ্ছে, জুন মাসের সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের জন্য খুব শুভ, বেশ ভালোই থাকবে। তবে দোসরা জুলাইয়ের পরের সময়টা আরও ভালো, নতুন চাকরি, রোগ, ঋণ, শত্রু থেকে মুক্তি এগুলিতে আপনারা পাচ্ছেনই। আর জুলাই মাসে কিন্তু শনি আবার বক্রী হয়ে চলে যাচ্ছেন আপনাদের রাশিস্থানে। যদিও রাশিস্থানে আসছেন শনি, তথাপি বক্রী তো, যার কারণে মুখনিঃসৃত বাণীর দিকে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে, মুখ ফসকে কোনো খারাপ কথা বেরিয়ে যেতে পারে। অন্যথায় সম্পদ, পরিবার ভাব, এ সমস্ত জিনিস নিয়ে কিন্তু অতিরিক্ত টেনশনের কোনো প্রয়োজন নেই। আর তিনটি মাস জুড়ে চোখ এবং দাঁত এই দুই জায়গায় কিন্তু আঘাত লাগতে পারে, হার্টের সমস্যা, বুকের সমস্যা, ফুসফুসের সমস্যা, রক্তের সমস্যা, এগুলি যদি থেকে থাকে না তাহলে অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন, তা না হলে সমস্যা কিন্তু আরও গুরুতর হতে পারে। আদারওয়াইজ আপনাদের জুন, জুলাই, অগস্ট তিনটি মাসেই কিন্তু আপনাদের ভাগ্য প্রবল থাকছে, ব্যবসায়ী জীবনে আপনারা প্রভূত পরিমাণে লাভ করবেন, লাভভাবে আপনাদের গুরুগ্রহের দৃষ্টি আপনাদেরকে অফুরন্ত অনাবিল ফলাফল দিতে পারে। তবে আপনাদের যেহেতু রাহুর দৃষ্টি 12th হাউসে পড়ছে, আপনাদেরকে বলবো খরচও কিন্তু বাড়বে, ঘুমের সমস্যা হতে পারে, বাম চোখে আঘাত লাগতে পারে, পায়ে আঘাত লাগতে পারে। তবে হ্যাঁ, বিদেশ ভ্রমণের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ, যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে সেই চোখ থেকে থাকে। আর এখানে কিন্তু আরও একটি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা কিন্তু এই সময় গৃহত্যাগী হতে পারেন, বাড়ি ছেড়ে বাড়ির বাইরে গিয়ে থাকতে পারেন, এমনটিও কিন্তু অনেকের সাথে হতে পারে, কর্মের কারণে, পারিবারিক সমস্যার কারণে বা চাকরির কারণে, শিক্ষার কারণে হতে পারে, কোনো না কোনো কারণে কিন্তু হতেই পারে। তাহলে এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের জুন, জুলাই, অগস্ট এই তিন মাসের গণনা। আবারও বলবো, আপনাদের যদি শুভ গ্রহের দশা মহাদশা চলে থাকে পজিটিভ ইম্প্যাক্ট বেশি পাবেন, অশুভ গ্রহের দশা মহাদশা চলে থাকলে আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট বেশি পাবেন। আর আপনাদের কোন যোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্র, ডিগ্রিতে জন্ম সেগুলিও কিন্তু ম্যাটার করছে, আপনাদের জন্মছক, ন্যাটাল চার্টও ম্যাটার করছে। আপনাদের প্রত্যেকের রাশি মকর হলেও আপনাদের প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র তো এক নয়, মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন। এটি একটি সাধারণ বিশ্লেষণ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের জন্য, আপনার জন্য পার্সোনালি নয়। আর তাই নিকটবর্তী কোনো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেবেন, বেটার ফলাফল পাবেন। আর এখানেও কিন্তু আপনাদের 70-80% খাটবে, এ বিষয়ে গ্যারান্টি দেওয়া যেতে পারে, কারণ এটি গ্রহগত গোচর ফল, মাত্র তিন মাসের ফলাফল। এবার প্রতিকার স্বরূপ যদি বলি, আপনাদের রাশির অধিপতি শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নামা, এটি 108 বার করে প্রতিদিন সন্ধ্যাবেলার সময় জপ করুন। শনিবারের দিন শনি মন্দিরে আপনারা অবশ্যই কালো কম্বল দান করতে পারেন, কালো পতাকা দান করতে পারেন, কেতুও সুস্থ হবে, আপনাদের কেতুও ভালো হবে। আর শনি মন্দিরে আপনারা সরিষার তেল দিয়ে শনিদেবকে আপনারা অভিষেক করুন, দেখবেন বেটার ফলাফল পাবেন। বা সরিষার তেলে নিজের মুখের প্রতিচ্ছবি দেখে সেই সরিষার তেল হতদরিদ্র অভাবী গরিব মানুষদের মধ্যে শনিবারের দিন দান করে দিন। কালো রঙের জুতো যেন শনিবার করে পরবেন না। আর আপনারা হনুমান চালিশা জপ করতে পারেন, হনুমান চালিশা জপ করার সঠিক নিয়ম কী সে বিষয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যদি না পারেন, ওম নমঃ হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা, এই মন্ত্রটিও আপনারা 108 বার জপ করতে পারেন। এছাড়া কেতুকে আপনাদের সুস্থ রাখতে হবে, রাহুকেও সুস্থ রাখতে হবে। তবে রাহু কেতুর প্রতিকার সম্পর্কে এখানে আমি আলোচনা করব না, তার কারণ আগেই বলেছি, এর জন্য স্পেশালি আলাদা করে ভিডিও বানানো আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। আর বলবো, গায়ত্রী মন্ত্র প্রতিদিন সকালবেলা 11 বার করে জপ করবেন। ওম ভূর্ভুবস্বাহা তস্য বিতুর্বারেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়না প্রচোদয়াৎ। তাহলে আশা করি আপনাদের এই তিনটি মাসই অভূতপূর্ব অতুল্য কাটবে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।